হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বংপি পিসি ফুটবল আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ম্যাচ রিভিউর ভিডিও একটা ম্যাচ যে ম্যাচে আমরা প্রচুর পরিমাণে গোল নষ্টের ছবি দেখলাম একটা ম্যাচ যেখানে প্রায় ছন্ন ছড়া ফুটবল দেখলাম একটা ম্যাচ যেখানে দুটো টিমের জেতার তাগিদ থাকলেও জেতার জন্য যেটা করা দরকার গোল সেটা করতে দেখলাম না সেরকমই একটা ম্যাচ নিয়ে কথা বলবো এটিগা মোহনবাগান এফসি ভার্সেস জামশেদপুর এফসি গোললেস ড্র অ্যান্ড মোহনবাগানের এই সিজনে থার্ড গোললেস ড্র অ্যান্ড কোথাও এটা একটা কস্টলি হতে পারে কীভাবে হতে পারে সামনে তিনটে ম্যাচের উপর কী ক্যালকুলেশন দাঁড়িয়ে থাকবে সব কিছু নিয়ে ডিসকাস করবো শুরু করবো বাট তার আগে যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন এখন ক্লিক করে দিও আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক ঠুকে দিও বলার অবস্থা প্রচণ্ড খারাপ তো যদি কারোর মানে শুনতে অসুবিধা হয় তো প্লিজ একটু মানিয়ে নিও ক্ষমা করে দিও আর চেষ্টা করছি যতটা বেটার বলা যায় তাই এবার এই এই যে ম্যাচটা এই ম্যাচটাকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছিলাম কেন করেছিলাম বারবার বলেছিলাম যে এই ম্যাচটা এটিকে মোহনবাগানের কাছে ভাইটাল ম্যাচ লাস্ট যে চারটে ম্যাচ পড়েছে তার মধ্যে ভাইটাল ম্যাচ কেন তার কারণ হলো এর পরের যে দুটো প্রতিপক্ষ রয়েছে হায়দ্রাবাদ এবং কেরালা তারা সহজে হারবে না তাদের হারানোটা মুশকিল হয়েছে কারণ যখন তুমি জামশেদপুরের মতো টিমের কাছে আটকে যাচ্ছ তখন এটা মাথায় রাখতে হবে বা এই মোরালটা কোথাও আরও বেশি করে স্ট্রং করে মাঠে নামতে হবে যখন তুমি হায়দ্রাবাদ বা কেরালার মতো টিমকে ফেস করছো বা একদম এন্ড অফ দ্য লিগ তুমি ডারবি খেলতে নামছো এবার আজকের ম্যাচটা থেকে তিন পয়েন্ট নেওয়াটা তুলনামূলক ইজি ছিল এটাকে মোহনবাগানের কাছে কারণ জামশেদপুরের হারানোর কিছু নেই জামশেদপুর যদি অন্তত প্রথম কুড়ি মিনিটের মধ্যে একটা গোল খেয়ে যেত তাহলে তারা ইজিলি ম্যাচটাকে ছেড়ে দিত কিন্তু দেখা গেলো উল্টে জামশেদপুর ভালো কিছু আক্রমণ করছে তারা সুযোগ নষ্ট করছে যে জায়গা থেকে বরিশ সিং একদম ফার্স্ট হাফের লাস্ট সেকেন্ডে হেলায় বলটাকে বাইরে পাঠালো ওটা যদি গোল হয়ে যেত তাহলে আবার সেকেন্ড হাফের ছবিটা আরও বদলে যেতে পারতো ম্যাচের মোড় অন্যদিকে ঘুরতে পারত কিন্তু এতগুলো কারণ কেন মানে এই যে খারাপ ফলাফল এই ফলাফল খারাপ কেন ফার্স্ট অফ অল দেখো আসি কুরুনিয়ান তাকে তো পাওয়া যেত না লেফট উইংটাতে কমপ্লিটলি সে তিনটে ম্যাচ সাসপেন্ড দ্বিতীয় বিষয় হলো যে হুগো বুমো কেন হুগো বুমো নেই তার কোনো আপডেট নেই হতে পারে তার হয়তো কোনো মাইনার ইঞ্জুরি রয়েছে বা কোচ হয়তো মনে করেছিল যে তাকে রিজার্ভে রাখবে অ্যান্ড রিজার্ভে রেখে তাকে পরবর্তী যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য আরও বেটারভাবে ইউজ করবে যেহেতু একটা অ্যাভে ম্যাচ ছিল জানি না হুগোবুমোর কি রিজন ছিল এবার বিষয় হলো যে শুরুতে বাঁদিকে কিন্তু কিয়ান নার্সি স্টার্ট করলো খুব খারাপ খেলেছে আমি বলবো না বাট দেখো কিয়ান রেগুলার বেসিসে কিন্তু স্টার্টিং ইলেভেনে থাকে না আজকে ফার্স্ট টাইম ছিল এবার তার পক্ষেও কিন্তু প্রথম ম্যাচে নেমে বিরাট কিছু করে দেখানোটা পসিবল ছিল না পুরোপুরি অফ কালার ছিল মনবীর সিং আমি ফরওয়ার্ড দিয়ে শুরু করলাম কারণ আজকের ম্যাচটা অনেক বেশি করে ফরওয়ার্ডদের দায়িত্ব নিতে হতো এবং কোচকেও কোথাও ভাবতে হতো যে ফরওয়ার্ডের জায়গাটাকে অনেক বেশি করে স্ট্রং করে রাখা ফেডরিকো গ্যালেগো আমি স্টিল এখনও বুঝতে পারছি না মানে আমি এখনও রিয়েলাইজ করতে পারছি না আর তিনটে ম্যাচ বাকি রয়েছে এই লিগে এটিকে বাগানের। ফেডরিকো গ্যালেগোকে সই করানোটা কিসের জন্য ফর ওয়াট পারপাস কি রিজনের জন্য কেন একজন সেন্টার ফরওয়ার্ড এলো না এই টিমটাতে কী সমস্যা ছিল এখনও অবধি কিন্তু তার উত্তর নেই এখনও অবধি তার কোনো মানে সঠিক এক্সপ্লেনেশন নেই দিমিত্রি পেত্রাতস কতটা আটকে পড়লে কতটা একা হয়ে গেলে তার পারফরমেন্স আরও ডিপ হতে থাকে আজকে কিন্তু প্রমাণ হয়েছে যেই জায়গা থেকে তার গোল কনভার্ট করার কথা সেই জায়গা থেকে বাইরে মেরেছে এবং বারবার করে মাঝ মাঠে নেমে এসে বল সার্চ করেছে বলকে ওপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং ওপরে প্লেয়ারদেরকে খেলানোর চেষ্টা করেছে মানে হুগোবুমো না থাকলে আলটিমেট যে ব্যান্ড মাস্টারের রোলটা ওই জোনটাতে সেটা পুরোপুরি আজকে অফ ছিল এবার যদি আরেকটু মাঝ মাঠের দিকে নামো একদম যেটা ডিপ লাইং মিডফিল্ড সেখানে কার্ল ম্যাকিউ তার সাথে গ্ল্যান মার্টিনস এবার এখানে না বড় একটা একটা সমস্যা রয়েছে যে এই টিমটাতে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্রথমে পুইটিয়ার মতো প্লেয়ার এলো যে পুইটিয়া সেন্ট্রাল মিডফিল্ডার কোথাও বক্স টু বক্স মিডফিল্ডার বা কোথাও মনে করা হচ্ছিলো যে এই পুইটিয়া এসে এটিকে মোহনবাগানের যে ক্রিয়েটিভ মিডফিল্ডের সমস্যাটা রয়েছে সেটাকে মিটিয়ে দিতে পারবে তাকে রাতারাতি নিয়ে আসা হলো তার সাথে সামারের চুক্তি ছিল তাকে ভেঙে দিয়ে উইন্টারে নিয়ে আসা হলো তার সাথে লং টার্ম কন্ট্রাক্ট করা হলো এবং তারপর তাকে বসিয়ে দেওয়া হলো আমি জানি না এই এই যে লজিকটা কোচের এটা সিরিয়াসলি বুঝতে পারা যাচ্ছে না এবার গ্ল্যান্ড মার্টিনস খুব খারাপ খেলেনি বাট স্টিল গ্ল্যান্ড মার্টিনস কিন্তু মনে রাখতে হবে যে বক্স টু বক্স মিডফিল্ডার নয় তার থেকে আমরা খুব বেশি ক্রিয়েটিভিটি কোয়ালিটি খুব বল ভালো পাসিং স্ন্যাচিংগুলো এক্সপেক্ট করতে পারি না কার্ল ম্যাথিউ খুব খারাপ খেলছিল না বাট তাকে তুলে নেওয়া হল এবং ডিফেন্সে একজন প্লেয়ারকে নামিয়ে দেওয়া হলো আজকেই বলছিলাম স্লাব গোদামিয়ানোভিজের কথা যে তাকে যে নিয়ে আসা হয়েছে আমাদের মনে নেই চারটে ম্যাচে ছ মিনিট ইউজ করা হয়েছিল এবং আজকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি ইউজ করা হলো কারণ সেকেন্ড হাফেই তাকে নামিয়ে দেওয়া হয়েছিল এবার যদি আসি ভাই ডিফেন্সের কথাতে মানে কোন 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 লেভেলের ডিফেন্স এটা আমি সিরিয়াসলি জানি না আশিস রাই অ্যাজ আ ডিফেন্ডার অ্যাজ আ রাইট ব্যাক অ্যাজ আ রাইট উইং ব্যাক খুব ভালো খুবই ভালো প্লেয়ার বাট তাকে তুলে দেওয়া হলো রাইট উইঙ্গার পজিশনে যাও গিয়ে খেলো ভাই যে রাইট উইঙ্গার নয় যে ওই জায়গাতে রাইট ফরওয়ার্ড নয় সে কতটা নিজের ডেলিভার করবে তার মধ্যে ক্ষমতা রয়েছে গিয়ে ক্রস তোলা পাস বাড়ানো অ্যাসিস্ট করা বাট তার মানে এই নয় যে সে রাইট ফরওয়ার্ড এবার রাইট উইংয়ে খেলে দেবে প্রীতম কোটাল বহু দিন হয়ে গেল প্রায় কয়েক বছর হয়ে গেল রাইট ব্যাকে খেলে না কয়েকটা ভালো দৌড় দিয়েছিল বাট তারপর দেখা গেল যখন প্রীতম কোটাল নিচে নামছে তখন কিন্তু আর নিচে নামতে পারছে না কারণ একজন রাইট ব্যাকের বা একজন লেফট ব্যাকের বিশেষ করে এই যে দুটো সাইড ব্যাক এদেরকে ঠিক যতটা স্পিডে ওপরে উঠতে হয় তার ডাবল স্পিডে কিন্তু নিচে নেমে আসতে হয় বাট প্রীতম কোটাল যতবার উপরে উঠেছে ততবার কিন্তু ভালোভাবে নিচে নেমে আসতে পারে তখনই ওপেন হয়েছে মাঠটা তখনই কিন্তু জামশেদপুর অ্যাটাক শুরু করেছে অ্যাটাককে নিয়ে গেছে এবং ফিনিশ করার জায়গাতে কিন্তু পুরো উল্টো পাল্টা কাজকর্ম করেছে যদি একজন ভালো ফিনিশার থাকতো চিমা চুকু জামশেদপুর এফসির ইস্টবেঙ্গলে চিমাচুকুর কথা মনে করিয়েছিল কেন ইস্টবেঙ্গল তাকে ছেড়ে দিয়েছিল টাটা বাই বাই বলেছিলো সেটা আজকে বুঝতে পারা যাচ্ছে কত বছর কোথাও গ্রেগ স্টিওয়ার্টের ছায়াতে বা ওয়েন কোয়েলের স্ট্র্যাটেজিতে নিজেকে ফিট করেছিল এবং একটা তাগিদ ছিল কিছু করব সেখান থেকে প্রচুর গোল করেছিল বাট তার বাইরে যদি দেখা যায় যে এই সিজনে চিমাচুকু ইস্টবেঙ্গলের রেপ্লিকা এইবারে জামশেদপুরের শীতে জামশেদপুরে হয়ে শুধুমাত্র কিন্তু পারফরমেন্স করে গেল যে এমানুয়েল থমাস এবং যে প্লেয়ারের কথা মোহন মোহনবাগানের আলাদা করে বলতে হয় সেটা হলো বিশাল ক্যাথ পারফরমেন্স ওয়াইজ এই মুহূর্তে দাঁড়িয়ে এটিগা মোহনবাগানের বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার আটটা ক্লিনসিট হয়ে গেল এই সিজনে এবং এই আটটা ক্লিনসিটের মধ্যে ছটা বা সাতটা যে ক্লিনশিট সেটা তার নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় যে জায়গা থেকে সেভ করেছে যে জায়গা থেকে বলকে ব্লক করেছে ক্লিয়ার করেছে আলাদা ফর্মে রয়েছে কিন্তু ভিসাল ক্যাচ আর এবার যদি জামশেদপুরের কথা বলি তাহলে তাদের আলটিমেট তো হারানোর কিছু নেই যদি তারা আজকে জিততে পারত তারা বলতে পারতো যে দেখো যে টিমটা টপ সিক্সের দৌড়ে রয়েছে যে টিমটা কোথাও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারের মতো টিম তৈরি করেছে আমরা তাদের হারালাম এরকম একটা খারাপ পরিস্থিতি বাট সেটা হলো না এমন কিছু প্লেয়ারের বদান্নতায় হলো না তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো খেলছিল ঋত্বিক বলো বরিস বলো তারা কিন্তু ভালো খেলছিলো যে জায়গা থেকে বরিস বা ঋত্বিকরা মিস করেছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফুটবল সাপোর্টার এটাকে কখনোই আমরা আমরা ভালোভাবে নিতে পারি না আমি সিরিয়াসলি বলছি একজন ইন্ডিয়ান প্লেয়ার গোল করবে সেটা যে টিমেরই হোক যে টিমের বিরুদ্ধেই হোক সেটা ভালো লাগে অন্তত আমার তো ভালো লাগে আর কার ভালো লাগে আমি জানি না বাট যে জায়গা থেকে ওরা মিস করেছে মনে থাকবে বহুদিন ওরাও হয়তো মনে রাখবে বহুদিন এবার যদি আসি হুয়ান ফেরান্দো তার স্ট্র্যাটেজি এবং তার প্ল্যানিং নিয়ে যে সময়ে তার ফেডেরিকো গ্যালেগো পারফরমেন্স করতে পারছে না তুলে নেওয়া দরকার ছিল তিনি তুলে নিলেন কার্ল ম্যাকিউকে নামিয়ে দিলেন স্লাবকো দামিয়ানি ভিজকে যতক্ষণ অবধি মনভীর সিং সুযোগ পেয়েছে চান্স পেয়েছে তার থেকে আরও যদি একটু একটু কম টাইম ফারদিনঅলি মোল্লা পেত তাহলে আমার মনে হয় যে ফারদিন আলী মোল্লার মধ্যে কিছু কোয়ালিটি রয়েছে করে দেখানোর মতো আর লাস্ট ভাই যে প্লেয়ারকে দিয়ে শেষ করব আমি আমি সিরিয়াসলি বলছি এখনও জানি না যদি কোচ পরিবর্তন হয় তাহলে তার খেলার কথাটা পরিবর্তন আসবে টাইম হিলসে বাট যদি কোনোভাবে কোচ পরিবর্তনের পরেও তার খেলার পরিবর্তন না হয় তাহলে সেই দিন খুব বেশি দূরে নেই যে আর হয়তো একটা সিজনও নয় তোমরা লিস্টন কোলাসোকে অন্য টিমে অন্য জার্সিতে খেলতে দেখবে কারণ এই রকম পারফরমেন্স যদি হয় একজন ভরসার প্লেয়ারের থেকে যে যেই প্লেয়ারটা গতবার একা হাতে প্রচুর ম্যাচ টেনেছিল প্রচুর গোল করেছিল গোল করিয়েছিল ওয়ার্কলোড নিয়েছিল বাঁ দিক দিয়ে পুরো অন্য টিমের ডিফেন্সকে ছাড়কার করেছিল সেই প্লেয়ারের এই অবস্থা এই এতটা অফ ফর্ম কারণ আমাদের এখানে আয়েসলে না খুব বেশি দিন একটা প্লেয়ারে যদি অফ ফর্ম চলে তাকে কেউ টেনে নিয়ে বেড়ায় না খুব রেয়ার কেস রয়েছে খুবই রেয়ার কেস রয়েছে যে তাকে বয়ে নিয়ে বেড়ায় যদি নিয়েও বেড়ায় তাহলে তাকে বেঞ্চ করে দেবে পরিবর্ত হিসাবে ইউজ করবে মাঝে সাঝে একটু আদ্রু টাইম পাবে এবং আলটিমেট আস্তে আস্তে কিন্তু হারিয়ে যাবে আমি জানি না লিস্টন ক্রলসর কী হয়েছে কোথায় সমস্যা হয়েছে এই জায়গাটা কিন্তু ভাবার দরকার কারণ লিস্টন ক্রস শুধুমাত্র এটিকে মোহন বাগানের তো প্লেয়ার নয় লিস্টন ক্রলসর আমাদের ইন্ডিয়ার প্লেয়ার আগামী দিনে কোথাও ইন্ডিয়ার ফিউচার হওয়ার মতো একটা প্লেয়ার বাট স্টিল এই সিজনে তার যা পারফরমেন্স হয়তো ন্যাশনাল টিমে কল পাবে কি না একটা বড়ো কোশ্চেন মার্ক কিন্তু রেখে যাবে কারণ ওই বাঁ দিকটাতে লেফট উইংয়ে বা লেফট মিডফিল্ডে ইন্ডিয়াতে প্রচুর ভালো ভালো প্লেয়ার রয়েছে যারা লিস্টনকে বলে বলে রিপ্লেস করে দেবে আর এবার যদি আসি যে মোহনবাগানের লাস্ট যে তিনটে ম্যাচ সেটা নিয়ে দেখো হয়তো খুব মার্জিনালি মোহনবাগান টপ সিক্সে থেকে যাবে প্লে অফের জন্য কোয়ালিফাই করে যাবে কারণ বাকিদের থেকে এখনও বেটার পয়েন্টে রয়েছে এটা মানতে হবে আঠাশ পয়েন্টে রয়েছে বাকিদের থেকে মাছ বেটার পয়েন্টে কিন্তু তুমি যত নিচের দিকে থাকবে তুমি তত বেটার টিমকে কিন্তু প্লে অফে খেলবে এবার যদি ধরে নাও যে ছ নম্বরে শেষ করে তাহলে প্রবাবিলিটি বলছে যে তিন নম্বরে থাকা কেরালা ব্লাস্টার সেফসিকে তারা ফেস করতে পারে এবং কেরালা ব্লাস্টার এফসি কিন্তু যে কোনো সময়ে এটিকে বাগানের কাছে একটা নাইটমেয়ার হয়ে দেখা দিতে পারে তাদের এই মুহূর্তে যা ফর্ম রয়েছে এবার যদি চারে বা পাঁচে শেষ করে তাহলে কিন্তু চার পাঁচের মধ্যে খেলা হবে যেখানে চার এবং পাঁচে আমার যতটুকু মনে হচ্ছে যে এফসি গোয়া এবং এটিগা বাগানের মধ্যে একজন তো ডেফিনেটলি শেষ করবে এবার যদি এফসি গোয়া প্রতিপক্ষ হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু বড় রকমের চাপ রয়েছে কারণ এফসি গোয়া এই মুহূর্তেও কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে তাদের ইকারের কথা বলো বা নোয়ার কথা বলো বা ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্র্যান্ডনের কথা বলো যথেষ্ট ভালো ফর্মে রয়েছে এবং এই এডকে মোহন বাগানের সাথে গোয়ার যখন খেলা হয় সেটা কিন্তু অন্য মাত্রাতে যায় অন্য লেভেলে যায় তো যেখানেই শেষ করুক না কেন এই ফর্মটা যদি কন্টিনিউ হয় তাহলে অন্য টিম কিন্তু যথেষ্ট পরিমাণে চেপে ধরবে কারণ যেটা মেন সমস্যা যতটুকু খেলা দেখে বুঝতে পারলাম যে পারফরমেন্স মেন সমস্যা নয় কোথাও একটা মোরাল ডাউন হয়ে গেছে কোথাও একটা মেন্টালিটি নেগেটিভিটির দিকে চলে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনাটা কিন্তু খুব বেশি করে জরুরি আর সেটা কোচের কাজ কোচের দায়িত্ব কিন্তু কোচ যদি এত ব্ল্যান্ডার করে তাহলে সেই কাজটা আলটিমেট করবে তাকে তো দেখা যাক ফাইনালি কি হয় আর ডারবি নিয়ে কিছু বললাম না তার হলো ডারবি অলওয়েজ আনপ্রেডিক্টেবল যাই হয়ে যাবে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট